গাইবান্ধায় মায়ের মৃত্যুর খবরে গাজীপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার সকালে বগুড়ার শেরপুর উপজেলা ঢাকা রংপুর মহাসড়কের ভবনীপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধা সদরের দক্ষিণ গ্রিদারি গ্রামের নজরুল ইসলামের মেয়ে নূপুর আক্তার ও তার চাচাতো বোন রুনা আক্তার। এছাড়া দুর্ঘটনায় নিহত নূপুরের স্বামী মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনরা জানায়, নিহত নূপুরের মা ময়না বেগম রোববার ভোররাতে অসুস্থতাজনিত কারণে মারা যান। মায়ের মৃত্যুর খবরে নূপুর তার চাচাতো বোন রুনাকে সঙ্গে নিয়ে স্বামীর মোটরসাইকেলে কর্মস্থল গাজীপুর থেকে গাইবান্ধায় মায়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে বগুড়ার ভবানীপুরের মোটরসাইকেলটি মহাসড়কের উপরে ছিটকে পড়ে। এ সময় পেছনে থাকা একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই দুই বোন নিহত হন।